বুলি পাৰে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মাছ ধরার সময় নৌ পুলিশ ও জেলেদের মধ্যে সংঘর্ষে নয় রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে শনিবার আটই অক্টোবর রাতে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া চর এলাকার এই সংঘর্ষ হয় সংঘর্ষ চলাকালে জাজিরা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান সোহেলের নেতৃত্বে স্থানীয় দশ জেলেকে আটক করা হয়েছে বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান সোহেল বলেন মা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে সরকারের ঘোষণা অনুযায়ী দ্বিতীয় দিনে মৎস্য কর্মকর্তা ও পূর্ব নাওডোবা নৌ পুলিশ নিয়ে কাজীহাট ডুবি শাবন বন্দর এলাকায় লিফলেট বিতরণ কার্যকর চালায় এরপরে মাঝের ঘাট এলাকা থেকে স্পিড বোর্ড ও টলার যুগে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করি রাত দিকে এলাকায় পৌঁছলে থাকা সংঘবদ্ধ শতাধিক জেলে অতর্কিত হামলা চালায় নৌ পুলিশ নয় রাউন্ড ফাঁকাগুলি চালালে জেলেরা পিছু হটেন এই ঘটনায় আমরা দশ জেলেকে আটক করছি এর ভিতর নয় এক মাসের কারাদণ্ড এবং একজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে হামলাকারী জেলেদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে অভিযানে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার a a e e a o a e e a a a e da ae ae